এই যে ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা আমাদের বন্ধুদের মুখ থেকে শুনলাম, যে গরিব বিচার ফারুক সাহেবের উনাকে গ্রেফতার করা হলে উনি অন্যায় করতে পারে, গ্রেফতার হতে পারে, স্বাভাবিক কথা। কিন্তু উনার সহকর্মী উনার স্ত্রীকে কি এই কথা বলতে পারে, আইনশৃঙ্খলা বাহিনী, যে বোন আপনাকে দেখতে তো সুন্দর লাগে, আপনি যদি একটু আমাদেরকে সন্তুষ্ট করেন আমরাও আপনাকে সন্তুষ্ট করে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যাপারে আমি ব্যবস্থা করব। এইসব খবর শোনার পর, এইসব খবর জানার পর শুধু আমরা বক্তব্য দিব, একটি সেমিনার করবো, একটা প্রতিবাদ করব। ঘটনা কি এখানে সীমাবদ্ধ থাকবে? যদি এখানে সীমাবদ্ধ থাকে এটাও আমাদের জাতির জন্য পরিবর্তন থাকবে। হয়তো আমরা এই বক্তব্য এখানে দ্বারা দিব, কালকে এই বক্তব্য গত করতে করবে, আপনারা হয়তো ছবি দিবেন, হয়তো বিভিন্নভাবে কথা হবে, যত কথা হবে তত আমাদের লজ্জা হবে, কিন্তু প্রতিকার হবে না। আমি মনে করি আজকে বাধ্য হবে এর প্রতিকার কি হবে, যে আমার দুর্ভাগ্য আমি আমার একটা এলাকার সংসদ ছিলাম, আমার এলাকা 2018 সালে ভোটে এই মহিলার সাথে আমার কোনো পরিচয় নাই, জানা নাই, শুনে নাই, একদম গ্রামের সাধারণ মহিলা, সে ভোট কেন্দ্রে ভোট দিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করলো তুমি কাকে ভোট দিবে, সে বললো আমি দানশীরে ভোট দিই, বললো না দানশীরে ভোট দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কেন্দ্রে দানশীরে এক ভোট পাবে, কারণ কেন্দ্র তো ভুলে তাদের দখল, তো বললো না আমি দিবই। তারপরে সে জোর করে ভোট দিয়েছে, যার কারণে রাত্রে তাকে গ্যাং রেপ করা হয়েছে, দেখো গতকালকে তার রায় হয়েছে, দশজনে মৃত্যুদণ্ড দিয়েছে, ছজনে দাবাদ দিয়েছে। আমি জানি না নিম্ন আদালতের এই রায় কার্যকর হয়, কারণ এমন অনেক রায় কার্যকর হয় নাই, এটা আমাদের সামনে বাস্তব। আমি আপনার কি যোগ্যতা প্রকাশ করি, এই কারণে আপনাদের সাংবাদিকদের ভূমিকার কারণে হয়তো রায় পর্যন্ত এসেছে। আমি বলবো শুধু আমাদের কথাগুলো লিখবেন, আমাদের ছবি করবেন, ঘটনা শুনবেন, জানবেন, আমার করবেন, এটার মধ্যে আর সীমাবদ্ধ থাকার কোনো অবকাশ নাই। আসেন, আমরা কে কি দর করি, কে কিভাবে করি, কার কি পেশা, কার কি পদ, কার কি পদবি, কে কোন পর্যায়ে আছি, আমার বাংলাদেশের অনেক পর্যায়ে এসেছি, এখন এটা ভাবার সময় নাই। আমরা এখন ওই বাংলাদেশে আছি যে বাংলাদেশে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভোট কেন্দ্রে ভোট দিতে পারবো না, ব্যাংকে গেলে জমা টাকা ঠিক ফেরত পাবো না, ব্যবসা করতে গেলে ব্যবসা নাই, চাকরি করতে গেলে চাকরি নাই, একটা ফক্ক দেশটাকে লুটপাট করে খাবে, আর দ্বিতীয়ত তাদের আনন্দের জন্য আমাদের মেয়েদেরকে এইভাবে তাদের সুদীপ্ত নষ্ট করতে হবে। আপনারা তো আমাদের কথা বলছিলেন, ছাত্রলীগের মহিলা ছাত্রলীগের মেয়েদের, ইডেন কলেজের মেয়েদের কথা শুনেন নাই, বেশিদিন তো হয় নাই, তারা কি বলেছিল যে তাদের বড় বড়েরা তাদেরকে বাধ্য করে রাতে তাদের নেতাদের সাথে একসাথে থাকার জন্য। আমরা সেই দেশের আপত্তি করি, সেই দেশে এরকম একটা দেশে এরকম একটা পরিবেশে আমরা যে ভাষা কথা বলতে চাই, যেভাবে পরিবর্তন চাই, এখানে একটু আগেও বলেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, এই দেশে এইভাবে কাজ করলে ফল দিবে কিনা আমি জানি না, আমার মনে হয় বিকল্প চিন্তা, সে বিকল্প চিন্তা আমি করি আর না করি, এই সরকার দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে, গণতন্ত্রের সমস্ত দ্বার বন্ধ, ন্যায় নীতি কিছু নাই, আইন আদালত বলতে কিছু নাই, স্বামীকে গ্রেফতার করে স্ত্রীকে আইন শৃঙ্খলা বাহিনীর উপভোগ করতে চায় সে দেশ আর কি। আমি মনে করি আমাদের আসুন সকলে জনমতই নিমিশেছে, 71 সালের যে স্বাধীন করেছি সেই স্বাধীনতাকে যদি ঐক্যবদ্ধ করতে হয়,
সেই ঝাঁকা থেকে যদি রক্ষা করতে হয়, আমার মনে হয় 2024 সালে আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে। তাই আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার ভোট হবে, শান্তি বন্ধুরা ভোটটা নিয়ে সরকার পরিবর্তন তৈরি করব, এই সুযোগ বেশি দিন বাংলাদেশে থাকবে কিনা আমি জানি না। এবং এই সুযোগ আদায় করতে পারবে কিনা তাও আমি জানি না। তবে আমি মনে করি সকল প্রবর্তিত হবে উত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করতে পারবো, যদি আমি আমার কমিটমেন্টে, আপনার আপনার কমিটমেন্টে, সকলে যদি সকলের কমিটমেন্টে যদি আমরা এক থাকি, আর এই ঘটনাকে যদি সত্যিকার ভাবে আন্তরিকতার সাথে দেখতে পাবো, যে আগামী দিনের সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে এবং সেই যুদ্ধের সৈনিক হওয়ার জন্য আপনাকে অনুরোধ করবো। আমি আশাবাদী সেই নাফার মতো এই বৃদ্ধ বয়সের একজন মহিলা উনি যদি আজকে যুদ্ধে যদি এখানে সঠিক হওয়ার জন্য আমাদের এখানে আসতে পারে, আমি আশাবাদী যে দেশে এরকম একজন বৃদ্ধ মহিলা এ ধরনের ঘটনার প্রতিবাদ করতে আসে, সে দেশে আমরা বাবু বয়সের সঙ্গে দাদা যদি আমাদেরকে সকলে মিলে যদি আমরা সঠিকভাবে অগ্রসর হই, আমার মনে হয় সেই ভোটের মাধ্যমে হাসিনার বিজয় হবে না, হাসিনার বিজয় হবে জনগণের বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এই দেশ এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে।